মাগুরা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান তার হলফনামায় বছরে 5.5 কোটি টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের সময় দেয়া হলফনামায় নিজের আয় ব্যয়ের হিসাব দিয়েছেন সাকিব আল হাসান। 4 ডিসেম্বর সোমবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য নিশ্চিত করেছেন। হলফনামায় সাকিব নিজের পেশা হিসেবে ক্রিকেটার দেখিয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন বিবিএ পাস। তার বার্ষিক গড় আয় দেখিয়েছেন 5,55,71,262 কোটি টাকা। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছেন 31,98,61,332 টাকা। সাকিব ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন 5,32,74,769 টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন 11,56,91,876 কোটি টাকা। সোনা দেখিয়েছেন 25 ভরি। শুধু ইস্টার্ন ব্যাংকেই তার 1,50,20,363 টাকা লোন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।